জেটিভি নিউজ, ঐক্যের পথে মোড়া। চিকিৎসা শেষে ব্যাংকক থেকে সন্ধ্যায় দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা সাইরুল কবির খান গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, দেশে ফেরার 15 ঘন্টা পর 24 মে সকাল 11টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি। এর আগে গত 15 মে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে বামরুন গ্রাদ হাসপাতালে একজন হৃদরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তিনি।